আজকে আমি আপনাদের একটি আধুনিক গান শোনাব আষাঢ় শ্রাবণ মানে না তমন এই গানটি যদি আমি নজরুল সঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত করি তাহলে কীভাবে করবো চলুন শোনা যাক আষাঢ় শ্রাবণ মানে না মন ঝরো ঝড় 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 জড়িছে তোমাকে আমার মনে পড়েছে এই গানটা যদি আমি নজরুল সঙ্গীত করি তাহলে কিভাবে করতে হবে আশরে শ্রাবুন মানে না তো ঝর 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 ঝোর সে ঝর 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 ঝোর এই গানটি যদি রং পীরা ভয়া গান গায় তাহলে কিভাবে গাবে আর শ্রাবণ মানে না ঝরো ঝর ছে আরে ঝরো 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 ঝর আর আরে ঝরো রে আর ঝর ঝরো 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 ঝর ছে এই গানটি যদি আমি রবীন্দ্রসঙ্গীত করি তাহলে কীভাবে করবো আশা রে শ্রাবণ মানে না হাত মন ঝর 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 ঝরছে আশার শ্রাবণ মানে না হাত মন ঝর 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 ঝরছে এই গানটি যদি হিন্দু সম্প্রদায়ের পদাবলী কীর্তন গায় তাহলে কীভাবে গাবে আশা শ্রাবণ মানে নাথো মন ঝর 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 ঝরছে আশার শ্রাবণ মানে নাথ মনো ঝর 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 জর এই গানটি যদি শিল্পী হাসান করে তাহলে কিভাবে করবে এসার শ্রাবণ মানে না মন ঝর ঝর জোরেছে ওরে আসার শ্রাবণ চইলা গেল বন্ধু আইল নে শ্রাবণ বন্ধু আইল নে ধন্যবাদ সবাইকে আশা করি এটা যদি ভাল লাগে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন